হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তবন্ধুরা আজকের এই দিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর সামনেই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্ন নাম্বার একের আজকে চার নাম্বার পর্ব এই চার নাম্বার পর্বে আমি চারের দাগের অঙ্ক করা বলেছিলাম দেখো চারের দাগেরই অঙ্ক করাচ্ছি চারের দাগের কয়েতে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলোশো মিটার বর্গক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো তাহলে একটা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বলেছে এত তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমাকে প্রথম নির্ণয় করতে হবে তাহলে পরিসীমা আমি দেখো একটা একটা করছি পাটে পাটে করছি এখন এই পাটটা আমি পরে পড়বো ঠিক আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত বলেছে ষোলশো বর্গমিটার ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রে যখন আমি পরিসীমা করতে যাব তাহলে পরিসীমার সূত্র কী বর্গক্ষেত্রে ফোর ইন্টু বাহু তাহলে আমাকে বাহুটা বের করাতে হবে তাই তো অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান তাহলে বাহুর দৈর্ঘ্যের সূত্র কি রুট ক্ষেত্র হল তাহলে রুটের মধ্যে কি ষোলোশো হয়ে যাবে মিটার তার মানে দেখো ষোলোশোকে যদি আমি বাইরে বের করাতে চাই তাহলে কি হবে তাহলে তোমার হয়ে যাবে চল্লিশ মিটার তো কিভাবে চল্লিশ হলো এটা তোমাকে দেখতে হবে তাই তো আমি তো করে দিলাম তা রুটের মধ্যে দেখো আমি যদি করি এই ষোলোশোকে যদি দেখো আমি ভাঙি ঠিক আছে প্রথমে দেখো যদি দশ দিয়ে করি কত দিয়ে করি দশ দিয়ে করি তাহলে একশো ষাট হয়ে যাবে মানে একটা শূন্য চলে যাবে আবার দশ দাও আবার দশ দিয়ে করলে কত হয়ে যাবে শুধু ষোলো হয়ে যাবে তাই তো মানে এখানে একটা শূন্য দিচ্ছে বলে এখানে একটা শূন্য কমে যাবে বলে এখানে একটা শূন্য দিচ্ছ মানে দশ করছো তো মানে এখানে একটা শূন্য কমে যাবে আবার দেখো এটা কত চার চারে ষোলো হয়ে যাবে তো তাহলে রুটের মধ্যে দেখো দশ গুণিতক দশ গুণিতক চার গুণিতক চার তাহলে এটা রুটের বাইরে আসলে এই দুটো দশ মিলে একটা দশ চলে আসবে এই দুটো চার মিলে 1টা 4 চোলা আসবে তাহলে 10 চোরে কত হবে 40 হবে তাহলে দেখো এগুলোর দেখো আফজিনিস আমি বোজানোর জন্য এখানে করলাম এটা অন্য জায়গার করার কথা ছিল ঠিক আছে কিন্ত ওটা ছাড়ো ওটা তোমরা ফাঁकाय করে নে বড় ক্ষেতে তাহলে পরিসীমা নির্ণয় করতে বলছে তাহলে বড় ক্ষেতে অতএব বড় ক্ষেত্রটি পরিসীমা অতএব বর্গ ক্ষেত্রটির পরিসীমা সমান ফোর ইন্টু বাহু মিটার আছে বলে মিটার হবে তার মানে চার গুণিতাক চল্লিশ বাহুর দৈর্ঘ্য কত চল্লিশ মিটার তো চল্লিশ মিটার তোমার কত চার চারে কত ষোলো মানে ষাট মিটার ঠিক আছে তাহলে আমার বড়ক্ষেত্রের এখানে বড়ক্ষেত্রের পরিসীমা আমার নির্ণয় হয়ে গেছে ঠিক আছে এরপর বলেছে অপর একটি আয়তক্ষেত্রের পোস্ত ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পোস্তের থেকে আরও কুড়ি মিটার বেশি কত মিটার বেশি বলেছে কুড়ি মিটার বেশি তাহলে আমার এখানে দেখো তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি করবো দেখো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু সমান আয়ত ক্ষেত্রের বইতে আছে যে এখানে দেখে নাও যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের পোস্ত ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এই সমান বলেছে বলে আমি সমান সমান দিলাম সমান দিয়েছে এখানে তাহলে বড় ক্ষেত্রের বাহু আয়ত ক্ষেত্রের পোস্ত তাহলে আয়ত ক্ষেত্রের পোস্ত আমার বইতে আমি জানিনি বড় ক্ষেত্রের আমি কত বাহু চল্লিশ পেয়েছি তার মানে পোস্তটা আমার কত হয়ে যাবে হয়ে যাবে তাই তো আয়ত ক্ষেত্রের এখানটা একটা আয়তক্ষেত্র আঁকছি আমি আমার আয়তক্ষেত্রে তাহলে এটা তো পোস্ত এটা আমার কত হয়ে গেল চল্লিশ মিটার কারণ এটা বড় ক্ষেত্রের বাহু কত পেয়েছি চল্লিশ বড় ক্ষেত্রের বাহু সমান আয়তক্ষেত্রের কি প্রস্ত তার মানে হবে অতএব আয়ত ক্ষেত্রের প্রস্ত সমান চল্লিশ মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান দেখো ভালো করে বলেছে পোস্ত তার সঙ্গে আরো কি কুড়ি মিটার আমাকে যোগ করতে হবে তবেই আমি দৈর্ঘ্যটা পাবো তাই তো তাহলে টোটাল কত হচ্ছে চল্লিশ সঙ্গে কুড়ি যোগ করলে কত ষাট মিটার তাহলে আমার হয়ে গেল এটা ষাট মিটার বুঝতে পেরেছ কিন্তু দেখো এইসব আমার এবার আমার দৈর্ঘ্য পোস্ত পেয়ে গেলাম আমি আয়তক্ষেত্রে এটা কি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম আমাকে এবার কি বের করাতে হবে আমাকে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ক্ষেত্র ফলটা বের করাতে হবে আয়তক্ষেত্রের কি বের করাতে হবে ক্ষেত্রফলটা বের করাতে হবে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল সমান অতএব আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ফল প্রস্থ বর্গমিটার তার মানে দৈর্ঘ্য আমার কত দৈর্ঘ্য কত ষাট প্রস্থ কত চল্লিশ বর্গমিটার তাই তো তাহলে ছয় চারে কথায় চব্বিশ ছয় চারে এত চব্বিশ অঙ্কটা বড় হলেও কিন্তু অঙ্কটা নামেই বড় কিন্তু সহজ তো তোমরা প্রত্যেকে যে যার খাতায় করে নাও এরপর তোমরা প্রত্যেকে এখানে দেখো চারের দাগের ক্ষয় যেটা রয়েছে চারের দাগের ক্ষয়েরটা ভালো করে দেখো বলেছে পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে দিনে একটি কাজ শেষ করেন তাহলে কতদিনে তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে করলে কতদিনে কাজটি শেষ হবে এবার আমার প্রথম কাজ কি দেখো জনসংখ্যা আমি যেটা করবো এটা তো লোক আছে তাহলে জনসংখ্যা লিখলে তো আমাদের অসুবিধা হতে পারে লোক ব্যাকেটে জোন ঠিক আছে আচ্ছা কতদিন লাগে বলেছে সময় ব্যাকেটে ঘন্টা আর এখানটায় আমি করে দেবো দিন ঠিক আছে এটাও সময় লিখতে পারো অসুবিধা নেই তাহলে আমার কতজন লোক লাগছে পাঁচজন লোক প্রত্যেক দিন ক করে কাজ করছে এখানে বলছে আট ঘন্টা করে কাজ করছে কাজ করার জন্য ন দিনে কাজটি হয়ে যাচ্ছে তাহলে কত দিনে হয়ে যাচ্ছে ন দিনে আমার এবার দেখো ওই কাজ তিনজন লোক লাগবে কতজন লোক লাগবে তিনজন লোক লাগবে প্রত্যেক দিন চার ঘন্টা করে কাজ করবে তাহলে কত দিন লাগবে এটাই প্রশ্ন ওকে তাহলে দেখো আমি এখান থেকে যেটা করব দেখো লিখব অতএব নির্নেও দিন সংখ্যা সমান তাহলে দেখো নিম্ন দিন এটা দিন দিন সংখ্যা সমান বা এটা দিন সংখ্যা করে দিতে পারো অসুবিধা নেই এই যে নয়টা আছে আমি নয় দিলাম গুঞ্চিন্ন দিলাম ভালো করে দেখো আমি যদি এটাকে করি পাঁচজন লোক লাগছে আমার তখন ন দিন লাগছে পাঁচজনের জায়গায় যদি আমার তিনজন হয়ে যায় তাহলে আরো বেশি দিন লাগবে তো কাজটা করতে তাহলে আরো বেশি দিন লাগবে তাহলে পাঁচ আর তিনের মধ্যে বেশি কোনটা পাঁচটা বেশি আর বেশি দিন লাগার জন্য তাহলে এই দুটোর মধ্যে বেশি যেটা সেটা আমার উপরে হবে সেই জন্য পাঁচটা আমার উপরে হবে তিনটার নিচে আবার গুঞ্চি নদী লাম দেখো আমি যদি আট ঘন্টা করে কাজ করি তাহলে আমার নদীর লাগে এবার যদি আট ঘন্টার জায়গায় চার ঘন্টা করে করছি তাহলে আরও বেশি দিন লাগবে তাহলে এই দুটোর মধ্যে বেশি কোনটা আট নাকি চার আট বেশি সেই জন্য আটটা উপরে হবে চারটার নিচে হবে বেশি দিন লাগলে তাহলে বেশিটা উপরে হবে যদি কম দিন লাগতো তাহলে কমটা কিন্তু উপরে হতো ঠিক আছে এইভাবে বুঝতে হবে অঙ্কগুলোকে তাহলেই হয়ে যাবে দেখো তিন তিরিকে কত হয় নয় দুই না এটা চার তো চার এ কত হয় আট তাহলে কেটে দিলাম কাটাকুটি করে দিলাম তাহলে দেখো তিন পাঁচে পনেরো পনেরো দোকানে কত তিরিশ এই জন্য তিরিশ দিন হয়েছে কত দিন হলো তিরিশ দিন তাহলে এখান থেকে আমি উত্তর লিখে দেব তাহলে ওই কাজ তিন তিনজন লোক প্রতিদিন ঘন্টা করে করলে কতদিন কাজটি শেষ করবেন অতএব ওই কাজ ওই কাজ এখানে দেখো তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে করলে তাহলে আমি লিখে দেবো দেখো তিনজন লোক প্রতিদিন ঘন্টা করে করলে তাহলে এখানটা দেখে এরপর বলেছে দেখো কত দিনে শেষ করবেন উত্তর হবে তিরিশ দিনে শেষ করবেন তিরিশ দিনে শেষ করবেন হয়েছে অসুবিধা নেই তো তো করে নাও যে যার এরপর প্রত্যেকে দেখো গয়ের জায়গার অঙ্কটাতে বলে যে সরল করো সাতশো কুড়ি মাইনাস দেখো থার্ড ব্যাকেট এটা শুরু হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমার মানে তৃতীয় ব্যাকেট বা তৃতীয় বন্ধনী এটা ছত্রিশ মাইনাস দ্বিতীয় বন্ধনী দেখো নব্বই প্লাস ফার্স্ট বন্ধনী বা ফার্স্ট ব্যাকেট সত্য ভাজিতক চোদ্দ আবার ফার্স্ট ব্যাকেট এবার শেষ হচ্ছে মাইনাস চৌষট্টি সেকেন্ড ব্যাকেট আর থার্ড ব্যাকেট একসঙ্গে শেষ করে দেয় গুণিতক চোদ্দো দিয়েছে তাই তো তাহলে এখান থেকে দেখো তুমি যেটা করবে ভালো করে দেখে নাও তাহলে আমি এখানটায় লিখলাম সাতশো কুড়ি বুঝতে পেরেছ সাতশো কুড়ি আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখো মাইনাস করবো থার্ড প্যাকেট দিচ্ছি দেওয়ার পরে দেখো ছত্রিশ যেরকম আছে এখান থেকে দেখে দেখে লিখে দিচ্ছি এই মাইনাসটি এখানটায় করছি সেকেন্ড ব্যাকেট আবার দিয়ে দেখো নব্বই যেরকম লেখা আছে লিখে দিচ্ছি প্লাস করবো এবার আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে হয় তোমরা প্রত্যেকেই জানো তাই তো তাহলে চোদ্দো পাঁচে কথায় সত্য সেই জন্য এখানটায় পাঁচ হয়ে যাবে মাইনাস যেরকম চৌষট্টি আছে চৌষট্টি লিখে দিলাম দেওয়ার পরে দেখো সেকেন্ড প্যাকেট দেবো তারপর থার্ড প্যাকেট দেবো গুণিতক দিয়ে আমি চোদ্দো করে দেবো দেখতে পাচ্ছ তো প্রত্যেকে আবার সাতশো কুড়ি করলাম মাইনাস দিয়ে দেখো থার্ড ব্যাকে যেরকম ছত্রিশ হাজার করলাম মাইনাস ব্যাকে দিয়ে দেখো যেরকম নব্বই আছে আমি নব্বই লিখলাম প্লাস দেখো নব্বই আর পাঁচে একবার আমি এটা পঁচানব্বই করে দেবো কত করে দেবো পঁচানব্বই পঁচানব্বই করে নিলাম মাইনাস চৌষট্টি তাহলে এটা প্লাস নাই তখন মাইনাস হয়ে যাবে এটা তো একবারে করে দিয়েছি প্লাসের কাজ তাহলে এই যে মাইনাসটা এখানটা করে গেলাম এটা চৌষট্টি লিখে দিয়ে সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট দিয়ে গুণিত চিহ্ন দিয়ে আমি চোদ্দ লিখে দিচ্ছি আবার দেখো যেরকম সাতশো কুড়ি আছে আমি সাতশো কুড়ি লিখলাম ওকে এই যে সাতশো কুড়ি করলাম মাইনাস দিলাম এখানে দেখো থার্ড ব্যাকেট দিয়ে দেখো যেরকম ছত্রিশ আছে ছত্রিশ মাইনাস সেকেন্ড প্যাকেটের কাজটা এবার করে নেবো পঁচানব্বই থেকে তুমি যদি চৌষট্টি বাদ দাও কত হবে দেখেন পাঁচ আছে এখানে চার আছে মানে এটা এক এটা ছয় আছে এটা নয় আছে মানে তিন তাহলে একত্রিশ তোমরা বিয়োগ করে দেখে নিতে পারো একত্রিশ গুণিতক যেরকম চোদ্দ আছে থাকলো আবার দেখো সাতশো কুড়ি মাইনাস এটা এটা থেকে বাদ কত হবে পাঁচ তাহলে পাঁচ গুণিতক চোদ্দ তাহলে সাতশো কুড়ি মাইনাস চোদ্দ পাঁচে কত হয় বলো সত্য তাহলে সাতশো কুড়ি থেকে তুমি যদি সত্য বাদ দাও সাতশো কুড়ি থেকে যদি সত্য বাদ দাও কত হবে শূন্য সাত সাত আট নয় দশ এগারো বারো পাঁচ একে আবার এক দিয়ে দাও তাহলে এটা কত হয়ে যাবে ছয় তাহলে ছশো পঞ্চাশ সেই জন্য ছশো পঞ্চাশ হবে তোমাদের সঠিক উত্তর ওকে আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছ কারো অসুবিধা নেই তো তাহলে প্রত্যেকে যে যার খাতায় করে নাও তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম পরের দিন দেখো চারের দাগের যে ঘ আছে আর পাঁচের দাগের যে ক আর খ আছে এই তিনটা আমি করাবো তো তোমরা প্রত্যেকে ভালো দেখো আজ আসি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে ওকে